নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি গরমের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, ভেন্ডির ঝাল। এটা খাওয়া খুব ভালো, ভেন্ডি সকলের পক্ষেই খুব ভালো খাওয়া। সর্ষে বাটা দিয়ে রান্নাটা হয়েছে, আপনারা সকলে করবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটাকে, আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভেন্ডির ঝাল বানাতে লাগছে ভেন্ডি, আমি 200 গ্রাম নিয়েছি, 200 গ্রাম ভেন্ডি নিয়েছি, দুখানা ছোট ছোট টমেটো নিয়েছি, এগুলো সব কেটে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দেব, নুন হলুদ আর সর্ষে বাটা 3 চামচ সর্ষে নিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি, আর তেল, সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। সাথে জল লাগবে। ভেন্ডিগুলো আগে কেটে নিচ্ছি, এভাবে শুয়ে আমি কেটে নেব। একটু বড় বড় করে কাটবো সাইজটা, এইভাবে এই সাইজটা হবে। একসঙ্গে ধরলে, একটা একটা করে কাটলে অনেক সময় লাগে, একসাথে যদি ধরা যায় তাহলে সময়টা কম লাগে। এভাবে আমি সবগুলো কেটে নিয়ে আসব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দেবো, সর্ষের তেল টিস্পুনের 1-2-3 চামচ আমি দিলাম সর্ষের তেল। এটা একটু গরম হলে ফোড়নটা দেব। তেলটা হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে আর কাঁচা লঙ্কা দুখানা দিলাম, আর দুটো লঙ্কা আমি গোটা দিয়ে দেবো পরে, ঝালটা বেশি যাতে না হয়, সবাই খেতে পারে, বাচ্চারাও খেতে পারবে। হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। যেটা নিরামিষ করে করছি, আপনারা যদি মনে করেন যে পেঁয়াজ দেবেন তাহলে পেঁয়াজ দিতে পারেন। ভেন্ডিগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, অনেকে পেঁয়াজ খান না, তার জন্য ভেবে আমি সবার জন্য করেছি। একটু চাপা দিয়ে দিলাম, 1 মিনিট মতন চাপা দিয়ে রাখছি, গ্যাসটা একদম কমিয়ে দেব। 1 মিনিট হয়ে গেছে, তুলে দেখছি হয়েছে নাকি, আমি জল দিয়ে দেব। একটু সেদ্ধ হয়ে এলে আমি সর্ষেটা ছেঁকে দেব, তা নাহলে একটু তিতকুটে হয়ে যায়, আমি ছেঁকে দেব সর্ষেটা। একটু ঢাকা দিয়ে দিলাম, এই 2 মিনিটের মতন ঢাকা দেওয়া থাক, সেদ্ধ হলে আবার খুলে দেখব। সবজিটা বসিয়ে দিয়েছি, এদিকে আমি সর্ষেটা নিয়ে, সর্ষে বাটাটা নিয়েছি, এতে একটু জল দিয়ে দেবো মিক্সড করে। জলটা মিক্সড হয়ে গেলে ভালো করে মিক্সড করতে হবে, নিয়ে আমি ছাঁকনিতে ছেঁকে নেব, এভাবে ঢেলে দেবো।
ভালো করে একটু নাড়া দেই তলা দিয়ে। এবার সর্ষের জলটা পড়বে, কিন্তু যে একটা ইয়ে থাকে মানে একটু কিটকিটে থাকে সেগুলো আটকিয়ে যাবে ছাকনিতে। এগুলোতে অম্বলটা হয়, কারো অ্যাসিডিটি হয়, ওই জন্য আমি এগুলো দেওয়া পছন্দ করি না, ছেঁকে নিচ্ছি আমি। এই যে এইগুলো এগুলো পেটে গেলেই আমাদের অ্যাসিডিটি অনেকই হয়, সহ্য হয় না, ওই জন্য আমি আমাদের বাড়িতে এটা খাই না, আমি সবসময় ছেঁকে নিই। ভালো করে চিপে চিপে এই জলটা আমি দিয়ে দেবো। দু মিনিট হয়ে গেছে, দেখি কিনা জলটা শুকিয়ে এসছে। এবার আমি এই সর্ষের জলটার মধ্যে একটু হলুদ মেশালাম, ভালো করে মিশিয়ে দিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা একটু ফুটবে, একটু ফুটবে, আবার আমি এক মিনিট ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে এক মিনিট ঢাকা দিয়ে দিলাম। খুলে দেখছি হয়েছে নাকি, হয়ে গেছে, অল্প সামান্য একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প একদম এক ছিটে দিয়ে আমি নামিয়ে দেবো। আমি গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ভেন্ডির ঝাল, এটা আপনারা সকলে বানাবেন, কেমন হলে আমাকে কেমন কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।